সত্যি এত সস্তা পাবো আমি ভাবতেই পারিনি। আজকে শুধু ভাত আর মাটন। আরে বা কি সাইজ হয়েছে ভাই, টেস্ট হবে কিনা সেটা। ঠিক আছে, আমি কালকে থেকে ডায়েট। সুপ্রভাত, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই চলো আমার কর্তামশাই ছাদে কি করছে গিয়ে দেখে আসি। বাবা, এই জায়গাটাও তো পরিষ্কার করতে হবে। কোথায় পয়সা, ওইটুকু পয়সাকে কি হবে? হ্যাঁ, কেটে নেবো, আজকে কেটে নেবো। এইটা তো অনেকটাই বড় হয়েছে এটা, কিন্তু কেটে নিতে হবে, বৃষ্টির জল আরো নষ্ট হচ্ছে। আরে বা কি সাইজ হয়েছে, কিন্তু কেন এগুলো মানে গাছের থেকে বুড়ো হয়ে থাকছে কে জানে। এর আগেও কাটা হয়নি, টাইমে কেটে দিলে কিছু একটা আমাদের ভুল হয়েছে। কিছু একটা ভুল না, কাটা হয়নি, টাইমে এসে কেটে দিলে হয়ে যেত। সাইজ দেখো, সাইজগুলো কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু এইগুলো এর আগেও হয়েছে। আমরা যখন ভেজে খেতে যাচ্ছি তখন দেখছি মানে কাটার সময় বুঝতে পারছি বুড়ো হয়ে গেছে। বুড়ো সাইজ দেখে মনে হচ্ছে কাটা হয়নি টাইমে, নাহলে মানে ঢ্যাঁড়স কিন্তু অনেক বেশ, ঢ্যাঁড়স আর বেগুন খুব ভালো হয়েছে গাছে। প্রচন্ড মানে বৃষ্টি হচ্ছে রাতের দিকে, আর পুরো একেবারে ছাদটা স্লিপারি হয়ে বসে রয়েছে। খুব সাবধানে যাও না, এ আর বড় হবে না, এই যত বৃষ্টির জল লাগবে নষ্ট হয়ে যাবে। ও যেটুকু আছে কেটে নাও, ওর মধ্যে তাহলে ছেড়ে দাও থাকুক। আমি ভাবলাম যে এটা কাটবো আর একটু ইলিশ মাছের মাথা দিয়ে করব, যদি আজকে বাজারে গিয়ে পাই। ফুল গাছের আবার সে ফুল এসছে, আর এই যে গাছটা, এই এইটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। কি কি আছে ওখানে? আমার এখান দিয়ে না হাঁটতেই ভয় লাগছে, এত ইয়ে রয়েছে। হ্যাঁ আনছি, কই আমি দেখতেই পাচ্ছি না। ও হ্যাঁ, এই বেগুনগুলো অনেক হয়েছে কিন্তু কিচ্ছু কিচ্ছু হয়নি। মানে তুমি ফসল ভালো ফলিয়েছ, বাট সেগুলো সিকিউরিটিটা খেয়ে নেয়, কারণ ওরা ছাদেতেই ওদের রুম। সুতরাং রান্নার সময় যা যেটা পেরেছে ওরা তুলে নিয়ে রান্নার মধ্যে দিয়ে দেয়। চলো, অনেক বাজার করিয়েছে, এবার চলো আসল বাজারে গিয়ে কি পাওয়া যায় দেখি। আর এই তিনটে লেডিস ফিঙ্গার নিয়ে আমি যাচ্ছি, এটা ভেজে ওকেই দেব। আমি এদিক দিয়ে উঠি, দুজনে উঠে পড়লাম একটা টোটোতে। আর যে বাজারটা যাচ্ছে আমাদের বাড়ির খুব কাছাকাছি, আজকে আর বৃষ্টির মধ্যে বেশি দূরে কোথাও যায়নি। আর গিয়ে প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে একটা মিষ্টির দোকান, জাস্ট সবে খুলেছে, ধোয়া মোছা হচ্ছে, ওদের কাছ থেকে গরম গরম কচুরি নিলাম আজকে সকালে ব্রেকফাস্টের জন্য। তারপরেই চলে এলাম সবজি বাজারে, দুদিকে সবজি নিয়ে বসে থাকে, সত্যি খুব ভালো লাগে দেখতে, সকাল সকাল বেশ টাটকা সবজি। এই বাজারটায় আমরা খুব কম আসি, আগেরবার যে বাজারটা তোমাদের দেখিয়েছিলাম ওটা হচ্ছে সবচেয়ে বড় বাজার, এটাও যথেষ্ট বড় আছে, কিন্তু এখানে একটু দাম টামগুলো উল্টোপাল্টা নেয়। এবার আমরা মাছের বাজারও ঢুকে গেছি, প্রথমে আগে কী কী মাছ নিয়ে বসেছে সেটা একবার ঘুরে দেখে নিই। আরে দাম বলো না, 120 পোয়া। কিভাবে মাছ খাচ্ছে, মাছ দেখা হয়ে গেছে, পরে নেব। আগে একটু মাটন নেওয়ার জন্য মাটনের দোকানে চলে গেলাম, এবং ওখান থেকে অল্প মাটন নিয়ে আগে একটা বড় সড়ো কাতলা নিয়ে নিলাম, কারণ বৃষ্টির মধ্যে বারবার বাজারে যাওয়াটা সম্ভব হয় না, তাই একটু বেশি করে নিয়ে স্টোর করে রেখে দেবো। যদিও বেশি দিন ফ্রিজে থাকলে আমার মাছ ভালো লাগে না, কিন্তু উপায় নেই, করতে হবে। পাশে দেখছি ইলিশ মাছ খুব সস্তায় বিক্রি হচ্ছে, একবার নিয়ে ভালো লাগলে তোমার এখান থেকেই নেওয়া যাবে তাহলে।
দাম বলেছিল 1,000 টাকা, কিন্তু আশেপাশে আরও 2-3 জন বাঙালি ছিল, আমরা একটু দরদাম করে মোটামুটি 600 টাকায় দিতে রাজি হলো। 700-750 ওজনের মাছটা, জানি না কীরকম কী হবে যতক্ষণ না রান্না করছি, তার সাথে অল্প একটু চিংড়ি মাছও নিয়ে নিলাম, অনেকেই নিল দেখে সেই ভরসায় নিয়েছি। যাই হোক, একটু সবজি বাজার করে আমরা আবার বেরিয়ে পড়ি। চলে আসো, ফাঁকা পেয়েছি টোটো। আমি আর ওকে চা খাওয়ার জন্য কোনো সুযোগ দিইনি, বললাম চলো ঘরে গিয়ে তুমি চা বানাবে আমি খাবো। আর এত গরম ছিল বৃষ্টির মধ্যেও যে আমার মুখ পুরো লাল হয়ে গেছে। ঘরে পৌঁছে আগে প্লাস্টিক থেকে মাছ মাংস এগুলো সব বার করে নিয়েছি, বেশি সবজি আজকে কেনাকাটা করিনি, যেটুকু লাগবে সেটুকুই নিয়ে নিয়েছি। আজকে মাটনটা একদম কষা করে করব, একেবারে রাতের শুদ্ধ করে রেখে দেবো। আমি আর উল্টো পাল্টা বলো না, ওই বাবির ওখানে গেলে আমার সবকিছু একদম পুরোটাই আমার আলাদা হয়ে যায়। তার জন্য তোমাকে আমি জানি। তাহলে মাটন নেওয়ার কি দরকার ছিল? আমি বলেছিলাম না মাটন একটা দিন খাও না, কি অসুবিধা রয়েছে? না আমি কি বলেছিলাম মাটন না তুমি বলো নি, আমি দেখলাম আজকে খেয়ে নি, কালকের থেকে ডায়েট, কালকের থেকে ভালোভাবে বেশ সময় দিয়ে সেই কথা তুমি আগামী 15 বছর না না একদম কালকে একেবারে একদম প্রমিস। তোমার মুখে পারফেক্ট ফিট বসে। ও ও ও শুয়ে পড়েছে তোমার কথা শুনে। এ দেখো ভাজলে তো বুঝতে পারবে সস্তা, তুমি কত সস্তা পে, তোমার লাভ হয়েছে না দোকানদারের লাভ হয়েছে, আগে খেয়ে দেখো তুমি। না আমি মানে মাছটা যেটা কোয়ালিটিটা দেখে আমার ভালো লাগে। আরে কোয়ালিটি বুঝতে কি করে যতক্ষণ না তুমি ভাজবে? হ্যাঁ সেটা ঠিক আছে, করি মাছটা ভালো হয়েছে। আর এবার থেকে আর মাংস মাংস আনতে যাবে না, ঠিক আছে এটাই লাস্ট। আমি তো বলবো বয়েল মাটন খাও, বয়েল করে কোনো মশলা ছাড়া। আমারও ধোয়াধুয়ির কাজ শেষ হয়ে গেল, আমি আস্তে আস্তে করে সব ভাগে ভাগে করে ডিপ ফ্রিজের মধ্যে রাখতে আরম্ভ করে দিলাম। তাহলে আলাদা করে রাখলে প্রত্যেক দিন আর কোনো ঝামেলা থাকে না ওই বরফ থেকে বার করার। অল্প করে চিংড়ি মাছ, অল্প করে মেথে সব আলাদা আলাদা কন্টেনার করে রেখে দিলাম, যাতে যেদিন যেটা রান্না করব সেইভাবে আমি সেটা বার করে নিয়ে করে নেব, তাতে আমার সুবিধা হবে। মাটনটাও আমি বসিয়ে দিয়েছি, আর এই আরেকটা ওভেনে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটতে থাকছে। তার সাথে সাথে তোমাদের বলে রাখি যে মাটনের রেসিপিটা আমি অবশ্যই করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা নতুন আমার বন্ধু আমার চ্যানেলে এসে ভিডিও দেখছো, অতি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো, যাতে আমি আমার নতুন ব্লগ ছাড়লে সেই ভিডিওগুলোর আপডেট তোমাদের কাছে চলে আসে।